সংঘর্ষে রণক্ষেত্র বাগদাদ, আহত বেশ কয়েকজন। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে র্যাবের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করছেন সংস্থার মহাপরিচালক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই পরিবেশ তৈরি করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ শক্তি অবশ্যই আমরা নিয়োজিত করব। যদি প্রয়োজন মনে করি আমরা, তাহলে যেখানে প্রয়োজন সেখানে আমরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে প্রত্যেককে ব্যক্তিগতভাবেও আমরা চেক করতে যদি প্রয়োজন হয় আমরা করব। আমরা প্রত্যেকটা ভোটকেন্দ্র নিরাপত্তার পাশাপাশি গণনার সময় নিরাপত্তা এবং ভোট কেন্দ্রে থেকে যে ফলাফল ঘোষণার পরে ইকুইপমেন্ট এবং প্রিজাইডিং অফিসার তাদের নিরাপত্তার ব্যবস্থা করবো এবং নির্ধারিত স্থানে পৌঁছানোর আমরা ব্যবস্থা করব। আর রিটার্নিং অফিসারের কাছে ফলাফল না পৌঁছানো পর্যন্ত আমাদের সর্বনিম্ন বিনীতভাবে অনুরোধ করবো সেগুলো প্রতিপালন করার জন্য, যাতে করে এই সমস্ত বিষয় নিয়ে আমাদের তাদের সঙ্গে কাজ না করতে হয়। তারা স্বতঃপ্রণোদিত হয়ে নিজের দায়িত্ববোধ থেকে উৎসাহিত হয়ে ইলেকট্রাল যে আইনগুলো আছে সেগুলো তারা প্রতিপালন করবে, আমরা সেই বিষয়ে তাদেরকে অনুরোধ করব। যে কোনো কেউ নির্বাচনী প্রক্রিয়াকে যে কোনো ধরনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদেরকে নিবৃত্ত করা হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে কোনো ধরনের গোলযোগ সৃষ্টির চেষ্টা করার সুযোগ দেওয়া হবে না। আমরা ভোট কেন্দ্রগুলোতে কোনো ধরনের কোনো অবাঞ্ছিত চাই না, লোকজন জড়ো হোক সেটা চাই না, এবং সেটা আমরা আজকে রাত্র থেকে খেয়াল রাখবো যাতে করে ভোট কেন্দ্রের আশেপাশে কোনো ধরনের কোনো অবাঞ্ছিত লোকজন জড়ো না হতে পারে। ভোট কেন্দ্রের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটি আমরা খেয়াল রাখবো। আমরা আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ হোক সেটা সবার আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। সেই জন্য আমরা প্রত্যাশা করবো যে আগামীকাল এবং পরশু দিন এই নগরটি উন্মুক্ত থাকবে শুধু ভোটারদের জন্য। আপনারা জানেন যে 577 জন কাউন্সিলর প্রার্থী, 160 জন সংরক্ষিত কাউন্সিলর জন্য যারা নির্বাচন করছেন তারা এবং মেয়র প্রার্থীরা এখানে ব্যাপক প্রচারণা চালিয়েছেন, তো ফলে অনেকে আত্মীয়স্বজন ঢাকার বাইরে থেকে নিয়ে আসছেন, ক্যাম্পেইন করছেন। ক্যাম্পেইন কিন্তু আজ 12টার পরে বন্ধ হয়ে যাবে। তো আমরা আশা করবো যারা এই বাইরে থেকে আসছিলেন তারা এই যে সাহায্য সহযোগিতা করেছেন নির্বাচনী উৎসবমুখ পরিবেশ সৃষ্টি করার জন্য, আমি মনে করি আপনাদেরকে নগরবাসী ধন্যবাদ জানাবে, নিশ্চয়ই জানাবে, যারা ক্যান্ডিডেট তারা ধন্যবাদ জানাবে। কিন্তু আপনাদের কাজ শেষ, আমরা প্রত্যাশা করবো কাজ শেষ করে আপনারা ঢাকা শহর সেটা চলে যাবেন, কারণ এখন তো আপনাদের কোনো ভোটিং রাইট নাই যেহেতু ঢাকায়, খামাখা এখানে থাকার কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না। পাশাপাশি আগামী দুই দিন বিনা প্রয়োজনে আমরা ঢাকা শহর থেকেও সবাইকে নিরুৎসাহিত করতে চাই। জরুরি প্রয়োজন যেমন ধরেন জরুরি চিকিৎসা হতেই পারে, তারপরে বিদেশ যাত্রা এয়ারপোর্ট ব্যবহার করা লাগতে পারে, তারপরে আপনার কোনো চাকরির পরীক্ষা, এই ধরনের বিষয় ছাড়া আমরা অপ্রয়োজনীয় ঢাকা সফর আগামী দুই দিন সবাইকে দেশবাসীকে নিরুৎসাহিত করতে চাই, যাতে করে শুধুমাত্র ভোটাররাই চলাফেরা করতে পারেন এবং ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন। আর এই সময় আগামীকাল এবং পরশু দিন যেহেতু আমরা চাই না কোনো অবাঞ্ছিত লোক তারা কোথাও কোনো হট্টগোল সৃষ্টি করুক বা কোথাও জড়ো হয়ে কোনো ঝামেলা সৃষ্টি করুক বা কোনো ভোট কেন্দ্রের আশেপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করুক, সে কারণে কিন্তু আমরা আজকে থেকেই তৎপর থাকবে, আমার চেকপোস্ট তৎপর থাকবে। আমি আগামীকাল এবং পরশু দিন এই দুই দিন প্রত্যেকে যারা চলাফেরা করবেন, আমাদের পরামর্শ, এটা আমাদের পরামর্শ, দয়া করে যে কোনো ধরনের ফটো আইডি সঙ্গে রাখবেন যাতে করে আমরা বুঝতে পারি আপনি কি নগরবাসী নাকি বাইরের কোনো লোক। তো সেই জন্য আমাদের অনুরোধ যে আপনারা আপনাদের সঙ্গে যারা ঢাকাবাসী আছেন, যারা নগরবাসী, যারা এই শহরে বসবাস করেন, তারা সঙ্গে তাদের ঠিকানা নির্দেশক যে কোনো ধরনের ফটো আইডি সঙ্গে রাখবেন আগামীকাল এবং পরশু দিন, তাতে করে সুবিধা হবে। আমরা এই অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত লোকজনদের যে অপ্রয়োজনীয় কোনো ধরনের অপতৎপরতা রুখতে এটি আমাদেরকে সহায়তা করবে। এটি মূলত নির্বাচনী পরিবেশকে সুসংগত রাখা, শান্তিপূর্ণ রাখার জন্য সবার প্রতি আমাদের সহযোগিতার প্রেক্ষাপটে আমাদের উদাত্ত আহ্বান। আমরা আশা করি যে এই গত প্রায় এক মাস ধরে যে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ কয়েকটা বিশৃঙ্খল ঘটনা, আমি বলবো যে কয়েকটা
স্ট্যান্ডালোন ইনসিডেন্ট, সে ঘটনা ছাড়া, চার পাঁচটা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচনের প্রচার অনুষ্ঠিত হয়েছে, অপেক্ষা ভোটের, এবং সেই ভোটের দিনটাকে শান্তিপূর্ণ রাখা, সুশৃঙ্খল রাখা আমাদের সবার দায়িত্ব, যাতে করে জনগণের ইচ্ছা প্রতিফলিত হতে পারে, সে লক্ষ্যে আমরা সবার সহযোগিতা চাই এবং সে লক্ষ্যে আমরা দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদ আপনাদের সবাই। আমাদের যে সমস্ত ঝুঁকি রয়েছে আপনাকে আমরা আগেই বলেছি, সেগুলোর দিকে আমাদের দৃষ্টি রয়েছে। আমরা সহজেই প্রিএম্পটিভ কিছু করতে চাচ্ছি না। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে র্যাবের